গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আশা করছি তোমরা সবাই একেবারে বিন্দাস আছো আর আমিও কিন্তু একদম ঠিকঠাক আছি। আজকে কিন্তু আবারও একটা বিশেষ দিন, আজকে হলো জামাই ষষ্ঠী। তোমাদের আমি আগের বছরের ব্লগেও বলেছিলাম এই জামাই ষষ্ঠীর দিনে যে মামা বাড়িটাকে কতটা মিস করি। বড় হয়ে যাওয়ার সাথে সাথে এই জিনিসগুলো আস্তে আস্তে কমে যায় সময়ের অভাবে, সুযোগের অভাবে। তো সেইভাবে আর সেই জামাই ষষ্ঠীটা এখন আর হয় না, সেইটাকে আমি প্রতি বছরই একটু বেশি মিস করি। যদিও সবাই জামাই ষষ্ঠীর দিনে নয় বাপের বাড়ি যায় আর নয় মামা বাড়ি যায়, যদিও আমার মামা বাড়ি যাওয়ার কথা, কিন্তু আমি কোথায় যাচ্ছি চলো দেখি। নাও ডিল ফাইনাল, তুমি হ্যাপি? ঠিক আছে, একদম সব এক ঘর হয়েছে। মামা বাড়ি কোথাও না গিয়ে আমি যেখানে এসেছি বাড়িতে সব নতুন নতুন জামাই ষষ্ঠীর মরশুম, তাই আমি এখানেই চলে আসলাম। অনেকগুলো দিন পর চিলার পাটিকে পেয়ে আমি এতটাই আপ্লুত হয়ে গেছিলাম যে কালকে আর ব্লগটা কন্টিনিউ করাই হয়নি। কালকে আড্ডা দিতে দিতেই অনেকটা টাইম কেটে গিয়েছিল, তারপরে বাড়ি এসে খেয়ে দিয়ে একটা সোজা ঘুম দিয়ে দিয়েছি। এই সকালবেলা উঠে আবার ফোনটা হাতে তুলে নিলাম, সাথে রয়েছে এক কাপ চা। কি দাবি? ওকে, কখন লাগবে? হয়ে যাবে, এটা বের করাই আছে, কারণ আমি আমার জামাও ইস্ত্রি করছিলাম। তাই নাকি? দাঁড়া, তোর হচ্ছে। আমি টু মাচ হ্যাপি, কারণ আজকে অনেক দিন পর চিলার্স গ্যাং আবার এক হয়েছে আর তারা সবাই একসাথে ঘুরতে যাচ্ছে। যদিও দাদামণি বৌমণি মিসিং, ওরা যেতে পারছে না। চলো দেখি বাকি চিলার্সদের হলো কিনা। হয়নি, হয়নি, সবার হয়নি, এখন আমরা ওয়েটিংয়ে আছি। সোনা, তোমরা রেডি? ইয়েস, একদম একদম। নতুন জিজুর কাছে একটা প্রশ্ন আছে, বলো তো নতুন জামাই ষষ্ঠী, প্রথমবার জামাই ষষ্ঠী খেয়ে কেমন লাগলো? আমার সাথে আছে পরে দেখে নিচ্ছি পরে দেখে নিচ্ছি তোমায় চলো। এখন বেজেছে সবে 8:07, আমরা এই জাস্ট বের হলাম, 7টায় যাওয়ার কথা, বেশি দেরি হয়নি। এটা হচ্ছে ন্যাচারাল আমাদের, একদম এটা বাঙালিদের ধর্ম। বলেছিলাম 6:30 টাইম দাও। টাটা, চলো আমরা হাঁটবো। বড় ভাই ওঠ, ওদেরকে আগে বাই করে দিলাম বলে কিন্তু এটা দেবো না, আমরা যাচ্ছি না, আমরাও যাচ্ছি, আমরা পরের টোটোতে যাচ্ছি। দিদি আজকে আমরা কোথায় যাচ্ছি বলো? শ্যামনগর। আমরা আজকে একটু ঘুরু ঘুরু আর খাওয়া দাওয়া করতে যাচ্ছি, মোট কথা মজা আনন্দ করতে যাচ্ছি অনেক দিন পরে। আমরা ট্রেনে উঠে গেছি আর দেখো আমরা পুরো দখল করে দাঁড়িয়েছি, কারণ ট্রেনটা পুরোই ফাঁকা। এই ঢুকে দাঁড়া, বেশি সাহস। দেখে নাম জায়গাটা অন্ধকার, তোর জন্য আলো ফেললাম। ওরে বাবা, আমরা না একটা অন্ধকার গলি কিছু বাড়ির মাঝখান দিয়ে যাচ্ছি, আর আমরা যেখানেই যাচ্ছি সেখানেই আজকে প্রথমবার যাচ্ছি, কিছুই বুঝতে পারছি না। জানা পথি পথের পথির সাথী নিয়ে ঘুরে বেড়াচ্ছি অন্ধকারে। আবার এখানে কচু বন আছে, এই দেখো। ও জিজু, ভূতের কোনো কেস নেই তো? কচু বনে ভূত থাকে না। ভাই কি করছিস তুই? আরে কোনখানে? এই কচু বনের মধ্যে কি সব বলছে। কিন্তু আমাদের গন্তব্যে চলে এসেছি, এখানেও আমরা আজকে এসেছি রয়্যাল কুইজিনে, যেটা কিন্তু জাস্ট নিউ ওপেন হয়েছে, খুব বেশি দিন হয়নি, 1 ইয়ারও হয়নি। তো নতুন কিছু এক্সপেরিমেন্ট করা তো আমাদের একেবারে বলতে পারো যে অভ্যাস হয়ে গেছে। আজকে এখানেই আসলাম, দেখি কেমন।
blue. The feeling behind my eyes. You stood out cause you were in red. Then, against my intentions, I let you turn me violet instead. New York, back to my cold apartment. Distance sucks, but at least I'm still with you. White out skies, middle November. You and I, flights to wherever. I don't mind, as long as it's with you. As long as it's with you. এখানে দেখো, অর্ধেক লোকজন বসে পড়েছে, আমাদেরকে ফেলে আমরা খালি তিনজন দাঁড়িয়ে আছি, আমাদের কথা কেউ ভাবে না। সাউথ থেকে দিকে ঘোরা। কি বলছিস? তোরা যা বলছিস ক্যামেরায় বল। মাস্টারদার কাছে একটা প্রশ্ন আছে, বলবো? আরেকবার কি লেমন চিকেন নেওয়া হবে? সামনে বাচ্চারা আছে, ওই প্রসঙ্গ না। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ফুটফুটে দিদির বিয়ের পরপর যখন আমরা সেই শেরি পাঞ্জাবে গিয়েছিলাম, সেখানে গিয়ে লেমন চিকেন অর্ডার করে আমাদের কি হাল হয়েছিল সেটা একটু জিজ্ঞাসা করলাম যে আবার সেটাকে অর্ডার করবো কিনা। কিন্তু আমরা সেইটা অর্ডার করে আর সেই একই ভুলটা করবো। কোনো মানুষ যে রেস্টুরেন্টে এসে আমলকি খায় এটা আমার জানা ছিল না। না খেয়েই হজম করছে। আচ্ছা আচ্ছা। Back to my cold apartment. Distance sucks, but at least I'm still with you. White out skies, middle November. You and I, flights to wherever. I don't mind, as long as it's with you. As long as it's with you. এখানে দেখো, আমি এখন একটা পাঁচ মিশালি থালি নিয়ে বসেছি। এখানে রয়েছে মিক্সড ফ্রাইড রাইস, এখানে রয়েছে বাটার নান, এখানে রয়েছে চিলি চিকেন, আর এখানে দেখো রয়েছে চিকেন ভর্তা। সব আমি একটা থালিতেই টেস্ট করব। আমাদের সবারই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, খালি ছোট ভাই এখনো চালিয়ে যাচ্ছে, পুরোটা হয়ে যাবে। আর এটা দেখো, খাওয়ার আগে থেকে স্টিল নাও খেয়েই যাচ্ছে আমলক। খাবার দাবার গুলো কিন্তু বেস্ট অসাধারণ ছিল। খেয়ে নিয়ে আমার অবস্থা খারাপ হচ্ছে, এখন বাড়ি কি করে যাবো বুঝতে পারছি না। চাই না আমার ভালো লাগে ছেড়ে চিনি কাবাব, দারুণ ছিল, দারুণ টেস্টি। এখানে পুরো পাঁচ মিশালি খাওয়া দাওয়া চলছে। বাড়ি যেতে পারবি না? ঠিক আছে, অসুবিধা নেই, একটু রিভিউ দিয়ে দাও। চিকেন ভর্তাটা দারুন, মানে চিলি চিকেনের থেকেও বেশি ভালো। এটা না হলে আর সত্যি মনে হয় বাড়ি যেতে পারবো না। রেস্টুরেন্টটা তো নতুন হয়েছে, সে কথা তো ঠিকই, আর বিশাল কিন্তু একটা বড় আকারের নয়, ছোটোখাটো, বাট অ্যাম্বিয়েন্সটা আমার খুব খুব ভালো লাগছে। এখানে যেটা আমার সবচাইতে ভালো লাগছে সেটা হচ্ছে এখানে এখন কেকের গান চলছে, তাই না? এই এই অ্যাম্বিয়েন্সে কেকের গানটা। এখানকার মৌরিটা দেখো, মৌরির গায়ে কিন্তু কোটিং করা, একদম টিকটিকি, অনেকটা টিকটিকি লজেন্সের মতন খেতে। আমাদের খাওয়া দাওয়া ওকে আমার থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল, ওই জন্য কিছু বলতে পারিনি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা গলা পেছনে, আমাদের পেছনে একটা গলা খারাপ ভূত আসছিল। আমাদের সাথে রয়েছে দু জোড়া ক্যাটারিং ম্যান, তার মধ্যে দেখো এখানে রয়েছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। কার সাথে কে ফ্রি? আচ্ছা হচ্ছে আরেক জোড়া, মানে ড্রেসটা পুরো একই, খালি কালারটা আলাদা। আর এটা কিন্তু আমরা প্ল্যান করে করিনি, হয়ে গেছে। 10:36 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তবু এদের বাড়ি যাওয়ার নাম নেই, দাঁড়িয়েই আছে রাস্তার মধ্যে। আরে ও না গেলে ওকে দাম দিলে কি করে? বাড়ি যেতে যেতে আমরা কি কিনেছি?
গেছি দেখো মশার ধূপ, এটা আজকে আমাদের রাত্রিবেলা কাজে লাগবে। কেন লাগবে সেটা ব্লগটা দেখতে থাকো জানতে পারবে। এত রাতেও কি তুমি সাজবে সোনা? তুমি তো এমনিতেই সুন্দর সোনা, তোমার মেকআপ করতে লাগে রাত্রিরে লোকে দেখে ভয় পেয়ে যায়। ই মা, আমাদের বাড়ি ফেরার সময় ধূপ কেনার কারণ হচ্ছে যে আজকে সারা রাত আমাদের ছাদে আড্ডা হবে। দেখো এখানে আড্ডা বসেই গেছে প্রায়, আর আজকে দিনটা আমরা একেবারে জবরদস্ত মজা করে কাটিয়েছি। ফোন বেজেছে 1:50, আমরা এইমাত্র ছাদ থেকে নেমে এসে সবাই মিলে ঢালাও মেঝেতে বিছানা করে শুয়ে পড়েছি। কাউকে দেখা যাচ্ছে না, ওদেরকে দেখো খোলা দুটোকে। চলো আজকের মতন গুড নাইট, আবার কালকে কথা হবে। My intentions, I let you turn me violet instead. Summer, I met you in all. Hello. গুড মর্নিং। কালকে সকালের চিত্রটা আবারও কিন্তু আজকে সকালেও ফিরে এসেছে। সেটা হচ্ছে কালকে সকালেও আমি তোমাদের চায়ের কাপ হাতে নিয়ে গুড মর্নিং উইশ করেছিলাম, আজকেও সেটাই করলাম। একই ব্লগে দুবার গুড মর্নিং। অ্যাকচুয়ালি কী হয়েছে আমি বলছি, কালকে তো দেখলে যে কীভাবে আমাদের দিনটা কেটেছে। রাত্রিবেলাতে বললাম যে 1:50 নাগাদ, মানে প্রায় 2 নাগাদ আমরা শুয়েছি। সেই সময় তোমাদের বললাম যে এবারে আমরা ঘুমাবো এখনকার মতন গুড নাইট। ঘুমাবো বললেই তো আর ঘুম হয় না, তারপরে আরও বোধ হয় 1:40 মতন আমরা ভূত নিয়ে মেতেছিলাম, মানে ভূতের গল্প হচ্ছিলো, ভূতের আলোচনা হচ্ছিলো। এই করতে করতে ওই ঘুমাতে ঘুমাতে ধরো 2:30 তো হয়েই আজকে সকালবেলা 7 সময় উঠে আমি ওখান থেকে বাড়িতে আসলাম। এসে কাজকর্ম সেরে এই চা টানি এখন জাস্ট দাঁড়িয়েছি। আগে তো তোমাদের ঠিকভাবে আমি খাবার দাবারের রিভিউ রেস্টুরেন্টের রিভিউ দিতেই পারিনি, ওই কাটা কাটা যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে ততটুকুই শেয়ার করেছি। ছোটোখাটোর মধ্যে রেস্টুরেন্টটা জাস্ট অসাধারণ, মানে অ্যাম্বিয়েন্সটা তো অসাধারণ, শান্ত শিষ্ট, সাথে সুন্দর রোম্যান্টিক মিউজিক বাজছে। আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে কেকের গান চলছিল, মানে যতটা টাইম আমরা ওখানে ছিলাম প্রায় 2 মতন তো ছিলামই, তার মধ্যে রেস্টুরেন্টের পুরো কম্বিনেশনটাই হোয়াইট, তো সব কিছু মিলিয়ে অ্যাম্বিয়েন্সটা আমার জাস্ট ওয়াও লেগেছে। আমার রয়্যাল কুইজিনের খাবার দাবার অসাম লেগেছে। এই খাবারগুলো আমরা ট্রাই করেছিলাম, সেগুলো জাস্ট অসাধারণ ছিল, আর সাথে কিন্তু প্রাইসটাও খুব খুব রিজনেবল। আর রেশমি কাবাবটার যে একটা আলাদা কীরকম স্বাদ ছিল, ওটা যদি তোমরা টেস্ট না করো না বুঝতে পারবে না। এত সুন্দর টেস্টি একটা কাবাব খেলাম, মানে প্রথমবার কাবাবটা খেয়ে আমার মন ভরে গেছে। রেশমি কাবাবটা সবার জন্যই ছিল। মিক্সড ফ্রাইড রাইস ছিল, চিলি চিকেন ছিল, বাটার নান ছিল, আর হচ্ছে চিকেন ভর্তা ছিল। সব কটা খাবারই জাস্ট ওয়াও, কিন্তু আমার তার মধ্যেও সবচাইতে ভালো লেগেছে চিকেন রেশমি কাবাব, বাটার নান, চিকেন ভর্তা। বাটার নানের সাথে চিকেন ভর্তার কম্বিনেশনটা যে এত সুন্দর আমি জানতাম না। তো যারা তোমরা ছিমছাম অ্যাম্বিয়েন্স পছন্দ করো তাদের জন্য কিন্তু এই রেস্টুরেন্টটা একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা প্লেস। একদম কিন্তু স্টেশনের কাছাকাছি, মানে শ্যামনগরে 4 প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ডাউনের দিকে কিন্তু নয় আপের দিকে ব্রিজ দিয়ে নেমেই একটুখানি এগোলেই তোমরা একটা ডান হাতে গলি পাবে। তো সেই গলি দিয়ে ঢুকেই একটা কচুবন পাবে, যেটা নিয়ে আমরা কালকে খুব মজা ইয়ার্কি করছিলাম। কচুবন থেকে ডান দিকে বেঁকেই তোমরা দেখতে পারবে সবিতা অ্যাপার্টমেন্ট, তো তার পাশ দিয়ে গেলেই কিন্তু মেইন রোডের ওপরই রয়েছে রয়্যাল কুইজিন। এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো, তোমরা কিন্তু চেক করে নিতে পারো। অবশ্যই একদিন রয়্যাল কুইজিনে যাও, খাও, আনন্দ করো, আর আমাকে কিন্তু অবশ্যই এই ব্লগটা নিচে এসে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তা খেতে খেতেই ব্লগটা এন্ড করছি। যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নতুন ব্লগ নিয়ে আবারও খুব শিগগিরই হাজির হবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা। My intention.